সকল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। আজকে সবার জন্য সুখবর হলো, সবার জন্য না শুধু আমাদের আবু বক্কর ভাইয়ের জন্য সুখবর, আমাদের এই একটা গাড়ি লোড হচ্ছে। তো আবু বক্কর ভাই প্রায় এক মাস আগে টাকা দিছে, তো আবু বক্কর ভাই প্রায় এক মাস আগে টাকা দিছে, টাকা দেওয়ার কারণে ওনার মালটা সেই এক মাস আগে রেটেই নেওয়া হয়েছে। তো ভাগ্যক্রমে গত দুই দিন আগে মালের দাম বাড়ে গেছে, যেহেতু আগে আবু বক্কর ভাই এক মাস আগে রেট দিছে, এখন তো নতুন রেট ধরলে আবু বক্কর ভাই টাকা দেবে না, কখনো কি দেওয়া সম্ভব, দেবে না। তাহলে আমার আগের রেটেই মালটা সে পেয়ে যাচ্ছে, আবার দেখেন সে কিনতে আবার মাল লাভ করলো। আবার একটা পার্টি আমার ময়মনসিংহে জাহিদ ভাই, জাহিদ ভাই যে রেটে মাল নিছি সেই রেট থেকে আবার মালের দাম কমে গেছে, অ্যান্ড জাহিদ ভাইও দাবি করতেছে ভাই আমার খেলে কম রেটে দেবে। আমি কিন্তু এটাই বলছিলাম যে রেট বাড়লে বাড়ার রেটে পাবেন, কমলে কমাবেন, কিন্তু আমি বাড়ার রেটে কিন্তু অলরেডি ওনার কাছে টাকা দিয়ে দিয়েছি, এখন কিন্তু টাকা আর ওনাকে বাড়তি ধরতে পারতেছি না, ব্যবসায়িক খাতে দিত। অনেকেই অনেক বড় ব্যবসায়ী আছে, তারা কিন্তু এটা মানতো না, ভাই এখন রেট বাড়তি, ঘরে মাল ছিল ওটা দিতে হবে, তো আমি ওনাকে মেমো করে দিছি। এটা হলো আসলে ব্যবসার জমা। তো আলহামদুলিল্লাহ ওনার মাদারি করে গাড়ি ওই ট্রাকটা, এই যে গাড়িটা, এই গাড়িটা লোড হচ্ছে, মাদারিপুরে যাচ্ছে। এবং আমি অনেকে বলছিলাম আপনাদের বিষয়টা, এদিকে আপনি আসুন, অনেকেই যে বিষয়টা আমি বলছিলাম প্রায় প্রায়, সেটা হলো যে আপনারা যারা আমাদের ছোট্ট চাষি, যাদের পক্ষে একটা আইটেম এক গাড়ি নেওয়া সম্ভব, একটা আইটেম এক গাড়ি নেওয়া সম্ভব না, একটা আইটেম যদি এক গাড়িতে সম্ভব না হয় তাহলে কি করবে? দেখেন আবু বক্কর ভাই কি করলো, এক গাড়িতে আমার তিনটা আইটেম নিল, রেডশিট নিল, ভিআরপি নিল এবং ব্র্যান্ড নিল। ওনার জন্য আমি ব্র্যান্ড নিয়ে আসছি, অলরেডি প্যাকিং করা আছে ব্র্যান্ড। তো উনি এক গাড়িতে তিনটা আইটেম দিয়ে মালটা যাচ্ছে এবং সম্পূর্ণ সে যে রেটে বুকিং করছে সেই রেটে সেই মালটা পাচ্ছে। এইরকম আমি আশা করব, এটা ব্যবসায়িক সিস্টেম, তো যখন যেটা মালের দাম কম সঙ্গে সঙ্গে আপনারা যদি টাকা থাকে তাহলে আপনি ক্যাশ, যদি বিশ্বাস হয় আমার বা যে কাউকে হয় যেখানে আপনি বিশ্বাস করেন সেখানে আপনি টাকা দিয়ে রাখবেন, কোনো ব্যবসায় যদি বিক্রিত ব্যবসা হয় আপনাকে ঠকাবে না, আপনাকে অবশ্যই মাল দিতে হবে। আর যদি ওই ধরনের লোকের কাছে পড়ে যান তাহলে তো আর কিছু করার নেই, সেদিক থেকে আমি কতটুকু ভালো মন্দ সেটা আপনারই ভালো জানেন। একটু রেফিট দাও তো, ওখানে অন্ধকার, রেফিটটা দেখেন, এটা রিসেন্টলি রেফিট দেখেন, একদম সুন্দর কালার আছে, এর ফ্লেভারও চমৎকার, এর যে ফ্লেভারটা আছে খুবই ভালো ফ্লেভার। এখন এটা 100% 36% পাবেন, পুরো কথা নাই, 36% আপনি রেখে পাবেন, যে কোয়ালিটি আছে এখানে কোনো মিস নাই। তো এরকম যারা মাল নিতে যাচ্ছে তিন চারটা আইটেম মিলি, হয়তো বা পার কেজিতে এক টাকা দেড় টাকা দাম বাড়বে, কিন্তু যেটা লাভ হবে সেটা লাভ হচ্ছে আপনি একই গাড়িতে সবগুলো মাল তিনটা চারটা আইটেম মিলে আপনি এক গাড়িতে মাল নিতে পারছেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে, কারণ এক আইটেমের চারটা আইটেমের মাল রেডি করতে বা এক গাড়ি করতে বা এইখানে ভাগ ভাগ করে মাপতে হয়, আবার স্কেল দিতে হয়, একটু সময় দিলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, সময় নিয়ে একটু অর্ডার দিবে। তাহলে এরকম যদি কেউ মাল নিতে চান গোটা বাংলাদেশে তিন চারটা আইটেম মিলি, এক গাড়ি 15 টন বা 20 টন, উত্তরবঙ্গ আপনারা যেটা করবেন 20 টনে, আমার যে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু 20 টনের গাড়ি আনতে হবে, কিন্তু আমি 20 টন মাল নিচ্ছি না, কারণ ভাই অর্ডার দেয় নাই, তার উপর দিতে পারতেছি না। তো এইরকম যারা অল্প টাকার ভিতরে সব আইটেমে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। আর আমার স্যার সবাই চিনেন, কাজী আবেদ স্যার, ওনার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।